আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আগত সাংবাদিক বৃন্দ, আমরা এই পরিবর্তনের এই সময়ে আপনাদেরকে কাছে পেয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের প্রিয় জন্মের বাংলাদেশ, এটা আমাদের 18 কোটি মানুষের বাংলাদেশ। এখানে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় আছি, আমরা রাজনীতি করি, আপনারা সাংবাদিকতা করেন, কিন্তু সব মিলিয়ে আমরা বাংলাদেশি। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় ঠিকানা, আমাদের প্রিয় জন্মভূমি। অতএব বাংলাদেশের প্রতি আমাদের সকলের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। আমরা সবাই চাই আমাদের প্রিয় দেশের উন্নতি, কল্যাণ, মঙ্গল। আমরা জামাতে ইসলামী আমাদের জন্মলগ্ন থেকে বাংলাদেশকে বিনির্মাণের জন্য, বাংলাদেশকে গড়ে তোলার জন্য, একটা দেশকে গড়ার জন্য শুধুমাত্র একটা সরকারি পায়, সরকারের হাত অনেক বড়, তারপরেও এর বাইরে সামাজিক শক্তিগুলোকে, ব্যবসায়ীদেরকে, রাজনীতিবিদদেরকে, সমাজের সর্বসাধারণকে বেসরকারি উদ্যোগের মাধ্যমেও একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ আছে, যদি সেই সুযোগকে কেউ কাজে লাগাতে। আপনারা জামাত ইসলামের ব্যাপারে দেখেছেন, আপনারা আমরা যখন সরকারের যোগের শিকার, আমরা যখন বাধাগ্রস্ত, আমাদের পা, আমাদের চলার গতি যখন থামিয়ে দেওয়া হয়েছে, আমরা ঘর থেকে বেরোলে আমাদের পিছনে ছায়ার মতো কেউ কেউ লেগে থাকতো। এই অবস্থায়ও দেশে যখন কোনো বিপদ হতো, সামান্য কোনো দুর্ঘটনা ঘটত, আমাদের আমির জামাত, জামাত ইসলামী নেতৃবৃন্দ, জামাতের কর্মীরা তৎক্ষণাৎ সাড়া দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতো। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানব সেবা। আমরা এই ঢাকা সিটিতে যে পরিমাণ মানব সেবামূলক কাজ করি, আমরা যদি রক্ত চান যে কোনো সময় আমাদেরকে খবর দিলে, আমরা ওই ফ্রিজার রক্ত না, অনলাইন ব্লাড ব্যাংক আছে, আপনি খবর দেওয়ার সাথে সাথে আমরা অনলাইনে সেই সার্চ করে সাথে সাথে একজনকে ফ্রেশ রক্ত দেওয়ার জন্য পাঠিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক সিনিয়র সিটিজেন আছে, টেস্ট করার জন্য যে ডাক্তারে যাবে, তিনি হয়তো যাবো যাবো বলে যেতে পারেন না, আমাদের অনলাইন সার্ভিসে ফোন দিলে আমরা বাসা থেকে স্যাম্পল কালেকশন করে, ল্যাবরেটরি থেকে টেস্ট করে আবার বাসায় পৌঁছে, যে মানুষ যেভাবে আমাদের সম্পর্কে কথা বলে। আর বাস্তব জামাত ইসলামীকে যদি আপনারা যদি আসেন, আমরা ওয়েলকাম জানাবো, আমাদের অফিসগুলোকে দেখাবো যে আমরা আসল রাজনীতিটা কি করি। আমরা আসল রাজনীতিটা করি মানব সেবা, মানব কল্যাণ। আমাদের অপেন রাজনীতি যেটুকু আপনারা দেখেন, মিছিল, মিটিং, এগুলো তো দেখেনি আপনারা, আমাদের আসল রাজনীতি হলো মানুষ গড়ার রাজনীতি। আমাদের যারা সংগঠন করে তাদেরকে আগামী দিনের দেশের বিভিন্ন সেক্টরে ভালো ভূমিকা রাখতে পারে, সৎ হিসাবে, যোগ্য হিসাবে, তারা যেন দুর্নীতিমুক্তভাবে যে কোনো দায়িত্ব পালন করতে পারে, সেরকম আমরা মানুষ গড়ার কাজ করি। আবার আমাদের এই লোকগুলোকে আমরা এই ধারণাই দিই যে তোমাকে মৃত্যুর পরে আখেরাতে অনেক পুরস্কার পেতে হবে, তোমার আসল জীবন হলো আখেরাত, তোমার আসল জীবন হলো জান্নাত, সুতরাং এখানে তোমাকে মানুষের সেবা করতে হবে। সচরাচর রাজনীতিতে যে কাজগুলো অন্য দল করে বা মানুষ আমাদেরকে যা মনে করে, বাস্তব জামাত ইসলামী তার চাইতে অনেক বেশি কিছু। সেটা আমরা ঢাকা সিটি জামাতের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যে কোনো সময় যদি ফোন করেন যে আমাদের যে কোনো একটা অফিস ভিজিট করবেন, আমাদের কাজগুলো দেখবেন, পজিটিভ মাইন্ড নিয়ে যে আপনার এই উপস্থাপনা দিয়ে, আপনার লেখা দিয়েও আপনি এসব ভালো কাজে অংশ নিতে চান, আপনার কলম দিয়েও তো আপনি ভালো কাজে অংশ নিতে পারেন, ভালো কাজকে প্রচার করেও তো আপনি। সাংবাদিকতার মূল কথা রাখি দুষ্টের দমন এবং সৃষ্টের লালন প্রতিপালন, কিন্তু এখন কোনো কোনো ক্ষেত্রে তো মানুষ দেখতেছে যে অনেক সময় এটা উল্টো হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাবো, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, আমরা রাজনীতি করি আমাদের আখিরাতের মুক্তির জন্য। আমাদের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে তাকওয়া, পরহেজগারি। আমাদের হাতে অনেকে প্রশ্ন করে যে আপনারা এত মানুষকে সাহায্য করেন, 2 লাখ টাকা করে প্রত্যেক শহীদ পরিবারকে দিচ্ছেন, 50,000 করে আহতদেরকে দিচ্ছেন, এবং আমরা কোনো বাস বিচার ছাড়া কে জামাত ইসলামী করে শিবির করে, এটা না। এই আন্দোলনে যারাই শহীদ হয়েছে, সে যদি একজন হিন্দু হয়, সে যদি একজন বৌদ্ধ হয়, তাহলে সবার কাছেই আমরা পৌঁছার চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এরকম কোনো কাউকে যদি পান যে সেই সাহায্যটা এখনো পায়নি, আমাদেরকে একটু সহযোগিতা করবেন, ইনফরমেশন দিয়ে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ জামাত ইসলামী ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করছে, মানব কল্যাণের যে রাজনীতি করছে, বাংলাদেশ যে আজকে যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস,
সেই জাস্টিস আমরা আপনাদের কাছে আশা করব, আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের উপস্থাপনার মাধ্যমে আপনারা জাস্টিস করবেন। জামাতে ইসলামে যদি ভালো কাজ করে আপনারা ভালো কাজটা তুলে ধরবেন, জামাতে ইসলামে যদি মন্দ করে আপনারা মন্দটাও তথ্যভিত্তিক তুলে ধরবেন। আমরা কোনো বল করলে আপনারা ধরে দিবেন, আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের সাংবাদিক বন্ধুবান্ধবী, আমাদের উইলিশার হিসেবে দেশের কল্যাণের স্বার্থে আপনারা আমাদেরকে কিছু দৃষ্টি আকর্ষণ করেন, আমাদেরকে যদি কিছু ভোট ধরিয়ে দেন তাহলে আমরা সেটাও মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। আর আমরা আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আমরা যে পরিবর্তনটা করেছি সমাজের শান্তির জন্য, স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, উন্নতির জন্য, আজকে ব্যবসায়ীদেরকে আক্ষেপ করতে শোনা যাচ্ছে যে এখনো সেই পতিত স্বৈরাচার যেভাবে চাঁদাবাজি করেছে, তার লোকেরা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, ঘাট দখল করেছে, মাঠ দখল করেছে, তারা যেভাবে বাজার দখল করেছে, পরিবহন দখল করেছে, এখনো সেই পতিত স্বৈরাচারের এক্সটেনশন পুরাতন নতুন মিলে জিলে আবার নাকি ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। কালকে একজন বড় ব্যবসায়ী আমাকে বললেন যে ভাই আপনারা আন্দোলন করলেন সফল হলেন, কি সফলতা, আমরা তো এখনো চাঁদা দিতে হচ্ছে। আমরা বললাম আপনি চাঁদা দিবেন না, আপনি চাঁদাবাজকে আটকে রাখবেন, সেনাবাহিনীকে খবর দিবেন, মিডিয়াকে খবর দিবেন, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে খবর দিবেন, আমাদেরকে জামাত ইসলামকে খবর দিবেন। আমরা দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আমরা আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা জীবন দিয়ে আসছি, আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি। আমাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে অন্যায়ভাবে, আমরা তারপর আপোষ করিনি, আমরা মাথা নত করিনি। সুতরাং কোনো অপশক্তির হাতে বাংলাদেশের জনগণ নিগৃহীত হোক, মজলুম হোক, এটা আমরা কখনোই মানব না। সুতরাং সকল চাঁদাবাদের বিরুদ্ধে, লোটতরাদের বিরুদ্ধে, বাংচোরের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর আমরা প্রস্তুত আছি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারা সাংবাদিক বন্ধুরাও আমাদের জাতির মানুষগুলো একটু সাহায্য করেন, আপনারা তো সুন্দর সুন্দর রিপোর্ট করতে পারেন। এখন আপনারা শহীদ ফ্যামিলি একটু রিপোর্ট করেন না, এই যে মা বলছে, এই যে বোন বলছে আমার স্বামী হারিয়েছি, আমার মাত্র দুইটা ছোট বাচ্চা, আমার স্বামী ফোনে ফোনে আমাকে ফোন করে জিজ্ঞেস করতো যে তোমার জন্য কি আনবো, তোমার জন্য কি নিয়ে আসবো, আপনারা বলতেছেন আমাদের পাশে দাঁড়াবেন, এই কথাগুলো কি আপনারা আমাকে ডেইলি চ্যানেল বলতে পারবেন? ওই যে স্বামী হারা বিধবা বোনটি যে কথা বলছে, ওই যে সন্তানারা মা যে কথাটা বলতেছে, এগুলো একটু স্টোরি আকারে আপনাদের এই সুন্দর উপস্থাপনা দিয়ে, আপনাদের কলম দিয়ে একটু জাতির সামনে তুলে ধরেন না। বিগত কথিত স্বৈরাচারের সকল সন্ত্রাস দুর্নীতির একটু কাহিনী আপনারা তুলে ধরেন না, ওদেরকে গ্রেপ্তারের ব্যাপারে আপনারা একটু আওয়াজ তুলেন না। এটা তো আপনাদেরই দেশ, আমাদেরই দেশ। একইভাবে এখন যারা চাঁদাবাজি করছে, আপনাদের ক্যামেরা নিয়ে একটু হাজির হন না, এদের ছবিটা জাতিকে দেখান না, রক্তের দাগ শুকাতে না শুকাতে কোন চাঁদাবাজেরা, এরা কোন গোষ্ঠী, এদেরকে জাতির সামনে একটু পরিচয় করে দেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের কলম ধরুন, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের ক্যামেরাটা একটু ধরেন এবং উপস্থাপনা করেন, যাতে করে এই জাতিকে আমরা কলঙ্কমুক্ত করতে পারি, এই জাতিকে যেন সত্যিকার স্বস্তি আমরা দিতে পারি, নিরাপত্তা আমরা যেন দিতে পারি। এই জাতির 18 কোটি মানুষ মিলে এই যে রক্তের ভিত্তির উপরে আমরা একটা যেন প্রাসাদ, একটা আমরা শান্তির একটা মিনার, একটা প্রাসাদ যেন আমরা তৈরি করতে পারি। এই জন্য সকলকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।